হামাসের সাথে যুদ্ধে হার মানল ইসরায়েল। ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণ। সিরিয়ার বিমানবন্দরে আবারও ইসরায়েলি হামলা। ইরাক, ইয়েমেন ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত ইসরায়েলি মন্ত্রীর। হুতি কারা, লোহিত সাগরে কেন তারা মূর্তিমান আতঙ্ক, জানাবো বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাসের সাথে যুদ্ধে হার মানল ইসরায়েল। গাজা যুদ্ধে হামাসের বিরুদ্ধে ইসরায়েল হেরে গেছে বলে স্বীকার করেছে সাবেক ইসরায়েলি চিফ অফ স্টাফ ড্যান হ্যালিটোস। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ড্যান হ্যালিটোস বলেছেন ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে। নেতানিয়াহু সরকারের পদত্যাগই এখন মাত্র ঘুরে দাঁড়ানোর পথ। প্রতিবেদনে আরও হয়েছে, ইসরায়েলের হাইফা নগরীতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে কথোপকথনকালে তার এই মন্তব্য রেকর্ড করা হয়। এরপর ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 40 তা প্রকাশ করে। তার ওই ভিডিও দেখে দর্শকদের অনেকেই ভূয়সী প্রশংসা করে। এদিকে ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণ। ভারতের রাজধানী নয়াদিল্লির চঙ্কাপুরি এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের তথ্য জানিয়ে তাদের কাছে একটি ফোন আসে। উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গার্গ জানিয়েছে, তারা সেখানে এখন পর্যন্ত কোনো কিছুই খুঁজে পায়নি। ইসরায়েলি দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছে, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। তবে এটি কিসের বিস্ফোরণ ছিল সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়ে তিনি বলেছেন, হ্যাঁ, এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তবে এটি কী ছিল আমরা এখনও জানি না। পুলিশ এবং আমাদের নিরাপত্তা কর্মীরা বিষয়টি খতিয়ে দেখছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় দূতাবাসের কেউ আহত হয়নি এবং ইসরায়েলি ও ভারতীয় গোয়েন্দারা বিষয়টি তদন্ত করছে। দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের আগে মুম্বাইয়ে বোমা হামলার একটি ভীতি ছড়ায়। মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে মঙ্গলবার বোমা হামলা চালানোর হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়। ওই ইমেইলে 11টি জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। এমন ইমেইল পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে ব্যাংক কর্তৃপক্ষ যে 11টি জায়গায় বোমা হামলার হুমকি দেওয়া হয় সেখানে অভিযান চালায় পুলিশ, তবে সেখানে কোনো কিছু পাওয়া যায়নি। এদিকে সিরিয়ার বিমানবন্দরে আবারও ইসরায়েলি হামলা। সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে আবারও হামলা চালিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর ফলে দুই বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গত নভেম্বরে জানিয়েছিল, সে সময় ইসরায়েলি হামলায় তাদের একটি রানওয়ে অচল হয়ে পড়েছিল। সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দর এ পর্যন্ত বহুবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে। এ কারণে এই দুই বিমানবন্দরের কার্যক্রম আগেই কমানো হয়েছিল। এই দুই বিমান বন্দরের পরিবর্তে লাতাকিয়া বিমানবন্দরের তৎপরতা বাড়ানো হয়েছে। সেখানে থেকেই বেশিরভাগ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। লাতাকিয়া বিমানবন্দরটি রাশিয়ার হেমেইমিন বিমানঘাটির কাছে অবস্থিত। হওয়াই দখলদার ইসরায়েল সেখানে হামলা থেকে বিরত থাকে। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে সিরিয়ার ইসরায়েল বিরোধী সরকারকে উৎখাতে ব্যর্থ হওয়ার পর থেকে দেশটির অবকাঠামো ধ্বংসে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তবে বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে সিরিয়ার বাহিনী। এদিকে ইরাক, ইরান, ইয়েমেনের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত ইসরায়েলি মন্ত্রীর। গাজা যুদ্ধ কি তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে? এ প্রশ্নের উত্তর হ্যাঁ হওয়ার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গ্যালান্ট। মঙ্গলবার তিনি ইসরায়েলি পার্লামেন্টে বলেন, আমরা এখন একাধিক যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি। 7 জায়গা থেকে আমাদের উপর হামলা হচ্ছে, সেগুলো হলো গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর, ইরাক, ইয়েমেন ও ইরান। এই 7টি জায়গার মধ্যে 6টি জায়গা থেকে করা হামলার বিরুদ্ধে আমরা এরই মধ্যে সাড়া দিয়েছি এবং পাল্টা হামলা চালিয়েছি। গত 7ই অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালিয়েছে, 1200 বেশি মানুষকে হত্যা করে, জিম্মি করে নিয়ে যায় আরও 240 জনকে। ওই দিন থেকেই গাজায় তীব্র সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এখন পর্যন্ত হত্যা করেছে 20,000-এর বেশি ফিলিস্তিনকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা এই আড়াই মাসে লেবানন ও সিরিয়া থেকে হামলার শিকার হয়েছে এবং পাল্টা আক্রমণও চালিয়েছে। এছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধেও অভিযান চালিয়েছে। তবে তারা ইয়েমেনে হামলার বিষয়ে এতদিন কিছু জানায়নি। ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণে থাকা হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের ওপর প্রতিশোধ নিতে হুতিরা লোহিত সাগরে চলাচল করা জাহাজের ওপর হামলা করেছে।
এদিকে হুতি কারা লোহিত সাগরে কেন তারা মূর্তিমান আতঙ্ক? ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের জাহাজগুলোয় হামলা চালাচ্ছে। তাদের ভাষ্য, গাজায় ইসরায়েলের হত্যাযোগ্য শোধ নিচ্ছে তারা। এতে বিশ্বের বড় বড় তেল কোম্পানিগুলো তাদের অতি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, যার প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। হুতিদের অস্ত্র সরবরাহ প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। লোহিত সাগরে হুতিদের হামলা ইসরায়েল হামাস যুদ্ধের উত্তাপ আরও বৃহৎ অঞ্চল জুড়ে ছড়িয়ে দিতে পারে। হুতি কারা, কেনই বা তারা এই যুদ্ধে জড়ালো মানুষ? চলুন জেনে নিই সবকিছু হুতিদের বিষয়ে। ইয়েমেনে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের একটি পক্ষ হুতি, তারা আনসারুল্লাহ নামেও পরিচিত। ১৯৯০ দশকে তাদের উত্থান। তাদের নেতা হোসেন আল হুতি শিয়া ইসলামের জায়দি ধারার অনুসরণে ধর্মীয় পুনরুজাগরণমূলক আন্দোলন শুরু করেন। জায়দিরা কয়েক শতাব্দী ধরে ইয়েমেন শাসন করলে ১৯৬৫ সালে গৃহযুদ্ধের পর সুন্নিরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে তারা কোণঠাসা হয়ে পড়ে। সুন্নি মৌলবাদ মোকাবেলা, বিশেষ করে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা পাওয়া ওয়াহাবি মতবাদ মোকাবেলায় আল হুতি এই আন্দোলন গড়ে তোলেন। ১৯৯০ সালের উত্তর দক্ষিণ ইয়েমেনে একত্রিত হলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন আলী আবদুল্লাহ সালে। তিনি প্রথম দিকে হুতিদের বিলিভিং ইউথ সংগঠনকে সমর্থন করতেন, তবে আন্দোলনটি জনপ্রিয় ও শাসক বিরোধী হয়ে উঠতে থাকায় তা সালের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দেন সালে, যদিও ইয়েমেনের অধিকাংশ জনগণ ছিল এর বিরুদ্ধে। এই সুযোগটি কাজে লাগান আল হুতি, জনগণের পুঞ্জীভূত ক্ষোভকে কাজে লাগিয়ে তাদের রাস্তায় নামিয়ে আনেন। সালে সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইয়েমেনি সেনারা ২০০৪ সালের সেপ্টেম্বরে আল হুতিকে হত্যা করে, তবে আন্দোলন মৃত্যু হয়নি। হুতিদের সামরিক শাখা ইয়েমেনি তরুণেরা দলে দলে যোগদান করে। ২০১১ সালে আরব বসন্তর ঝড় নাড়িয়ে দেয় ইয়েমেনকেও। হুতিরা দেশটির উত্তর অঞ্চলীয় প্রদেশ সাআদা দখলে নিয়ে সালের শাসনের অবসানের দাবি করে। ২০১১ সালে সালে উপরাষ্ট্রপতি আব্দুর রব্বু মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হন, তবে সেই সময় তার সরকারের আর তেমন জনপ্রিয়তা ছিল না। ২০১৪ সালে রাজধানী সানার বিভিন্ন অংশ দখলে নেয় হুতিরা। পরের বছরের শুরুতে তারা রাষ্ট্রপতির বাসভবনও দখল করে নেয়। হাদি সৌদি আরবে পালিয়ে যান। তার অনুরোধে ২০১৫ সালের মার্চে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সৌদি আরব। কয়েক বছর ধরে এই যুদ্ধ চলে। অবশেষে ২০২২ সালে এসে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ৬ মাস পর সেই চুক্তি ভেঙে গেলে তারা আগের মতো আবার তুমুল যুদ্ধে জড়ায়নি। জাতিসংঘ জানায় ইয়েমেন যুদ্ধ পৃথিবীর সবচেয়ে গুরুতর মানবিক বিপর্যয় হিসেবে দাঁড়িয়েছে। তাদের তথ্য অনুযায়ী এই যুদ্ধে প্রায় ২৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে হুতিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের অধিকাংশ জায়গা থেকে তাদের দখল ছেড়ে দিয়েছে। তারা সৌদি আরবের সঙ্গে স্থায়ী চুক্তিতে যেতে চাইছে, যাতে করে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ও তারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। হুতিদের পৃষ্ঠপোষকতায় আছে ইরান। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ তীব্র হওয়ায় এবং সৌদি আরবের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের জেরে হুতিদের সহায়তা বাড়িয়ে দেয় ইরান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির ২০২১ সালের প্রতিবেদন থেকে জানা যায়, সমুদ্র মাইন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ অন্যান্য অস্ত্রশস্ত্র ও কারিগরি সুবিধা নিয়ে হুতিদের সহায়তা করে ইরান। ইরানের কথিত অ্যাক্সিস অফ রেসিস্টেন্সের অংশ হুতিরা। মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদের বিরুদ্ধে ইরানের নেতৃত্বে গঠিত একটি আঞ্চলিক সামরিক জোট। গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর মতো ইয়েমেনে ইরানের আস্থার জায়গা হুতিরা। হুতিদের তৈরি মিসাইলের পরিসর, লক্ষ্যবিধি, নিশানা ও মরণঘাতী সামর্থ্য সম্পর্কে ধারণা পেতে কাজ করছে মার্কিন কর্মকর্তারা। মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএনকে আগেই জানিয়েছিল, প্রথম দিকে ইরান থেকে আলাদা আলাদা সরঞ্জাম চোরাপথে ইয়েমেনে এনে স্থানীয়ভাবে অস্ত্র তৈরি করত হুতিরা। তিনি জানান, হুতিরা বেশ কার্যকর মডিফিকেশন ঘটিয়েছে যার ফলে তাদের যুদ্ধাস্ত্রের বেশ উন্নতি ঘটেছে। এর ফলে ডিসেম্বরের শুরুর দিকে তারা দক্ষিণ ইসরায়েলের এইলাতে মধ্যম পরিসরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে, যা পরে ভূপাতিতের কথা জানায় ইসরায়েল। ইসরায়েলের জন্য হুতিরা এখন পর্যন্ত বড় হুমকি হিসেবে আবির্ভূত হতে না পারলেও তাদের প্রযুক্তি লোহিত সাগরে বিপর্যয় ঘটাতে সক্ষম। সম্প্রতি তারা লোহিত সাগরে ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাহায্যে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করেছে, যাদের অনেকগুলোর সঙ্গেই ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।